আউজ বিল্লাহ তো দরিয়া কুটিও ঘুরে ঘুরাইছো, তাহলে কবিতা পড়িয়েছো যে তোমরা আমাদের যেদিকেও দেও না কেনে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার ডানে বামে যেদিকে তোমরা ফিরাও আমার আল্লাহ মওজুদ আছে, আমার রোগের এশায় আমার রক্তের কণিকার মধ্যে আমার আল্লাহ আছে, আমার উপরে নিচে সামনে পিছনে সব দিকে আমার আল্লাহ আমারে দেখতেছে। তো যখন নেজা মারা শুরু হয়েছে, বিতা শুরু হয়েছে, ওই সময় বেসাক্তা জবান থেকে আল্লাহ আমার সালাম তোমার হাবিবর দরবারে পৌঁছাই দেব। আর এই সালাম কিভাবে পৌঁছানি, ওর দেহ খুদ জিব্রিল আমিনে গেলেন নবীর মসজিদে নবুয়ী ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার খুবাইবের শহীদ করা হয়ে যায় আর আপনার খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনারে সালাম আরজ করছো রাসূলুল্লাহ তিনবার ফরমান, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, এ খুবাইব তোমার নবীও তোমারে সালাম দান করতে আসো। এটাও একটা জিন্দগি, এইও মুসলমানের জিন্দগি, এইও উম্মতের জিন্দগি, যে জিন্দগির মাঝে কত লজ্জত রইয়া গেছে যে খুদ জিব্রিল আমিনে সালাম লইয়া যায় তারা খুদ রাসূলে পাকে সালাম দোয়া। সুবহানাল্লাহ, জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে কয় আল্লাহর নবী মিম্বর শরীফ হতো শিবরাস আয় এখন ইয়া রাসূলুল্লাহ এটা কি তা ঘটনা করছো, এখানে এটা আল্লাহর আরশে দেখি কম্পন সৃষ্টি হইছে, আপনার সে মারা গেছে কোন মারা তো কেউ গেছে না, সাদিব মাজ ইবনে জবল মৃত্যুশয্যায় শায়িত, সাহাবি মাজ ইবনে জবল মৃত্যুশয্যায় শায়িত, তাড়াতাড়ি আল্লাহ নবী উঠছো, উঠে সাহাবি হলে ফদ দিছ তাড়াতাড়ি আল্লাহ নবী মারজর করে গেছ, সাহাবাই কেরামে ফরমাইন আল্লাহ নবী যখন করো তশিব দিছ উনি করো কোনো মানুষ আসলো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষের মাঝে বিপদ করে যাওয়ার মতো মানুষ সিরিয়া যাওয়ার মতো অবস্থায় গিয়ে আল্লাহ নবী তার কান্দার পৌঁছেছিল। সুবহানাল্লাহ, উপরে জিকা ইয়া রাসূলুল্লাহ মাঝের ঘরে তো কোনো মানুষ আসলো না, আপনি খারা দেখ আলগে আলগে মা সেই ব্যক্তি যার নফাতের কারণে আজকে আসমান থেকে ফিরিস্তা বলি করে মজুদ হয়েছে। সুবহানাল্লাহ, এক ফিরিস্তা এখন ডাকনা সরাইছেন তার ঘরে আমি বলি, এটাও জিন্দেগি, এটাও মুমিন জিন্দেগি, যার মৌতর ঘরে আল্লাহর আরো খুশি জিন্দেগি, যেভাবে সাজাইতে চাইবা সেইভাবে জিন্দেগি বলব, এটাও জিন্দেগি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর রাখা হয়েছে খুলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে উমর ইবনে আব্দুল আজিজ লাগি দুজখর মুক্তি নামাদান হইল, এটাও জিন্দেগি। হযরত মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি লাশ 1000 বছর ধরে অক্ষত পাওয়া গেল, এটাও জিন্দেগি, এরা কিতা করি আল্লাহর মায়া থামাই যায় বলতে হুব্বে রাসূলের মাঝে যে ঢুকি গেছে সে মাহবুবে ইলাহি রবি, অনেক গুলাম আছিল বা খাদিম সফর আছিল যার নাম আছিল মোহাম্মদ ইবনে আইয়াজ, তাই সবসময় ওয়েন্ডে মোহাম্মদ হইয়া হইয়া ডাক্তার, একদিন তাই ডাকতে সময় কইলে আয়াজর বেটা ইয়া ইবনে আয়াজ, হে আয়াজর বেটা ভাই হই যাও বাড়িতে ইয়া বাপরে কইলে আজকে বাসায় তো আমার নাম ধরে ডাকলা না আমার বাপর পরিচয় ডাকলা, কারণটা বাপে কইলে যে মনে হয় তুমি কোনো বেয়াদবি করছো, আর মানুষ গুছা উঠলে কয় না নি এই বেটা নবাবত গো ভাই হই যায়, হ্যাঁ আজকে মনে করি তোমার কোনো ঘটনা করছে, বড়দিন টাঙ্গিয়া কইলা যে বাদশাহ আমার ফুয়াই কি আপনার কোনো ব্যাজ দিয়ে করছিল, দেখেন আপনি কালকে তার নাম ধরে ডাকলাম না আইয়া জোর বটা কই না কই, হ্যাঁ কোনো দোষ করছে না কোনো ব্যাজ দিয়ে করছে না, কিন্তু রে ভাই আমার হুশ হয়েছে ফোরতা কি আমি আল্লাহ নবীর নাম মোবারক কোনো দিন বিনা উজে লইছি না,
গতকালকে আমার হঠাৎ করে অজু আসিল না, লাগে মোহাম্মদ না হইয়া ইয়া জোর বেটা হইয়া আসি। এটাও জিন্দগি যে হুশ হয়েছে পর থেকে আল্লাহ নবীর নাম মোবারক লইতে শুনো, আমি বিনা অজু লড়ছি না। অথচ বাদশাহ দুনিয়ার বিখ্যাত বাদশাহ, হাজার বছরের লাশ অক্ষত থাকতো না থাকতো না। এক বেটা ইয়া কইল যে বাদশাহ ও মাহমুদ গজনবীরে, যে আপনার চাচার ঘরের ভাই অথবা আমার আপন বাঁচি যায়, আমি একটু কনফিউজ না অতাশা নিয়ে নালি চাইল বাদশার কাছে। এক বেটা ইয়া কইল যে আমি বড় বিপদ পড়ছি বলে পিতা, যে আপনার বাঁচি যায় আমার ঘর গিয়ে আমার বিভিন্ন লোকের নাফরমানি করে আমারে গড়তি বার করে দিই। বাদশার বাঁচি যায় আমি তো মৃত্যু হইতাম না, জুলুম না লিটা বাদশাহ হন না। হইলে আরো দিন যখন আইবা তুমি আমারে খবর দিও। তিন দিন পরে আবার এই মানুষটা ইয়া কইল যে বাদশাহ এই মুহূর্তে আপনার বাঁচি যাকে আমার গরমে ঢুকছ। তো বাদশাহ উন্মুক্ত তরবারি লইয়া গেছ আর গর আমরা গিয়া কইলা যে তুমি গরম বাতিটা নিবাই যাও, তুমি বাতি নিবাই দিও। তো বাতি নিভে গেছে, আন্দাজ হয়ে গেছে, একটা আওয়াজ হয়েছে ঠাস, কয়েছেন বাতি জ্বালাই নাও। বাতি জ্বালাই দেখা গেছে যে বাচ্চা এক ছেলে তার বাতি জ্বালাই দুটো আর সেদ শেষ করে বাতি জ্বালাইলেও হইয়া হয়েছেন পানি দেওয়া আমার। তো বেটার মনে প্রশ্ন জাগিয়েছে যে বাতি নিভাইলেও কইলা এখানে পানি দেওয়া কইলা এখানে আর লোক হইয়া তাই উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ। তিনটা প্রশ্ন দেখা দিয়েছে এই ব্যক্তি জিকায় যে আল্লাহ আপনারা পাল্লা করুক আমার বহুত বড় জুলুম থেকে আপনি হেফাজত করছেন, কিন্তু তিনটা প্রশ্ন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন বা তিনি বানি লোয়াইছেন ফানি চাইছেন তিনটার কারণ করে। তাই হইন্ডে ভাই যেদিন তুমি আমার কাছে নালিশ করছো সেই দিন আমি আপনার কসম খাইছি যে আমার এই জালিম রে সাইস্তা না করা পর্যন্ত, আমি এই জালিম রে দুনিয়ার থেকে না উঠানিও পর্যন্ত আমি দানা পানি খাইতাম নাই, এর লাগে আমি বড় তৃষ্ণা কাতর আসলাম তোমার কাছে, আমি পানি সাথে সাথে চাইছি তিন দিন তুমি পানি খাইছি। আর বাতি নিবার কথা ও কারণে হয়েছি যদি আমার মায়া ইয় হয় বাতি যার লাগে তে আমি কাতর করতাম পারতাম, সেই আন্দারের মধ্যে আমি কাতর করছি। আর আলহামদুলিল্লাহ পড়েছি ও কারণে যে আমি আল্লাহর কাছে ইনসাফ কায়েম করছি, আমি ওখান প্রমাণ করছি আল্লাহ আমি ইনসাফের পক্ষে আছি আমি বাতি যার পক্ষে নাই। এটা বাদশার লাশ কবর জিন্দা থাকতো না জানে কথা আছেন না জানা ইনসাফ। রসুল্লাহ হরমাইন তোমরা দিন তবাহি আনতাই হয় জিল্লতির তিনটা কারণ আল্লাহ নবী ফরমায়, রসুল্লাহ ফরমায়ন যে সমাজ যে দেশ যে গর মিশা কায়েম হয়ে গেছে, জুলুম কায়েম হয়ে গেছে, খেয়ানত কায়েম হয়ে গেছে, এই সমাজে যত চেষ্টা করুক আর বার্তা বার্তা নাই জিল্লতি আল্লাহ মুকদ্দর মাঝে রাখি দিস। তিনটা জিনিস আমরা সমাজ তো তিনটা জিনিস বড় ব্যাপক, কোন তিনটা বলতে এটা মধ্য মায়ের দেশ আর উন্নত মায়ের দেশ উচ্চ বাড়াইতে হয় তিন জিনিস দূর না করা বলতে, একটা হলো মিসামাত। এক মাংস যখন মিসামাতে আল্লাহ নবী ফরমান যে এক মাইল পর্যন্ত ফিরিস্তা হল পলায়ন করে যায় কেন মধ্যে মিসামাতার লগে মুখ থেকে যে দুর্গন্ধ হয় ফিরিস্তা হলে এক মাইল পর্যন্ত চলে যায়। সত্যবাদী নাই আমরা সত্যরে আমরা পরিত্যাগ করে আসি, আল্লাহ তুমি আমাদের স্বেচ্ছা সত্যবাদী বানাইয়া দাও সড়ক আল্লাহ মিসামাত ছাড়াই দিতে। দুই নম্বর আল্লাহ নবী ফরমাইন জুলুম জুলুম যে সমাজ কায়েম হয়ে গেছে, মানুষের উপরে অত্যাচার, মানুষের দুঃখ দেওয়া, মানুষের উপরে ছোটাবর্দারি করা, মানুষের জুলুম করা, এটা যে সমাজ কায়েম হয়ে গেছে সমাজ উন্নত ইতিমধ্যে বরং আদল ইনসাফ কায়েম যে সমাজ হয়ে গেছে, সত্য যে সমাজ হয়ে গেছে, আমানতদারি যে সমাজ হয়েছে, এই সমাজ আল্লাহ ইজ্জত মুকদ্দরের মাঝে বাকি রাখি দিস। এর লাগে আমরা আগে দিয়ে আগবার লাগে আল্লাহ সমস্ত উপকরণ দিয়েছেন কিন্তু আমরা এগুলো ইউটিলাইজ করি না, আমরা দুর্ভাগ্য। আমরা গরম মা বাপ আসেন কিন্তু আমরা হজ কামাইতাম পারি না, আমার লাগা গরো এতিম আসেন আমি তারে সন্তুষ্ট করি আল্লাহরে পাই না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে হযরত
হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দাফন করে আল্লাহর নবী এলান করেন যে তার মা বাপরে দুঃখী করে লিছে, মা বাপরে অসন্তুষ্ট করে লিছে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাগুলোর লানত, আসমান জমিনের লানত, ঈমান সহ নামাজও কবুল হইতো না, রোজা সদকা কোনো আমল কবুল হইতো না, কিতা করছে ঈমান সহ দোষ কিতা করছে, মাতুকা বুজুকা কিতা করছে, মা বাপরে দুঃখ দিলে যারা দিয়ে মা বাপর সামনে মাতিও না। হ্যাঁ যদি তোমারে মূর্তি পূজার কথা কয়, যদি তোমারে না ফরমানির কথা কইতে তুমি মানতে না, তবু সুলুক বালা বেখায় কেন বলতে সমাজের চেইন আল্লাহ ধরাইয়া দিস। আল্লাহ রসুলে ফরমায় যে সন্তানের বেহেস তার মার পায়ে দিস। রসুল্লাহ সাল্লামে ফরমায় তোমার বাপ তোমার জন্নতর দরওয়াজা, তোমরা এটারে খুলিও কিন্তু এটারে কখনো বাঙিও না, তোমরা খোলার চেষ্টা করিও কিন্তু বাঙিও। স্বামী স্ত্রীর সম্পর্ক একে ইজ্জত দিও। আল্লাহ নবী ফরমান যদি আমার উম্মতের মাঝে সিজদার অনুমতি থাকত তাহলে স্ত্রীর লাগিয়া স্বামীর সিজদার অনুমতি দেব। এটা কিতা লাগে কইছেন রাসূলুল্লাহ, চেইন বানাইয়া দিছ, হুরমত তৈয়ার করে দিছ, কমান্ড তৈয়ার করে দিছ, ইজ্জত তৈরি করে দিছ। আদান হয়ে গেছে, আদান দিলেই আমরা নামাজ পড়ে দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سيدة فرنجا جامار مالك أرسو ناسو أما مالك أرسو ناسو حضرت دانا بحلول সকালে উঠিয়ে বাজারও গেছেন, দোকানদার ফকির বেটা নিয়ে যাও একটা বন্ডুটি খাইলাও, এক কাপ দুধ খাইলাও, পয়সা নাই দে দোয়া লাগে খাইলাও, তুমি দোয়া করি হওয়া নাই খাইয়া যাইতে আগে প্রেমিক প্রেমিকায় বইয়া গফ করবে থান শেখর সিটা থান কারণে গিয়া মেয়ার গোত্র পড়ে গেছে। তো প্রেমিকে উঠিয়া ইয়া কইন বেটা হুস জাগার থাকে না নিয়ে চলতে ফিরতে দেখ থাপ্পড় মারি ছেলে কয় আর কোনো কারণ নাই, ও ফকিরে বদ্ধ দিয়ে গেছে। তো মানুষ জমিয়াকে ফকির দিয়ে আনলা, ওইটা ফকির চলো বদ্ধ দিয়ে মানুষ মারি মারা গেছে। ওই আমি বদ্ধ দিয়েছি, আমি বৌদ্ধ দিয়েছি না, মনে হয় ঘটনা আর একটা ঘটে গেছে দেখিটা, বলতে আমার ফেকর সিটায় প্রেমিকর সহ্য হয়েছে নাই, আমার তাপড় মারছ আর তাপড় দেখি আমার মালিকর বরদাস্ত হয়েছে না, তাইটার বদলা রয়ে গেছে, আমার মালিকর বরদাস্ত হয়েছে না, আমরা মালিক আসই নি না, আমরা লাওয়ারি মালিকরে খুশ করার দিশার জন্য আমি জীব ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর ওয়াদা হইল গিয়ে যে আমার দিকে যে বন্দার সাধনাত নামে জীব আমি তার পথ পরিষ্কার করব। সুবহানাল্লাহ, তওবা করা দরকার, তওবা করি আমরা সবাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته. يا الله কত বড় মজমা হইয়া তোমার কাছে ভিক্ষার হাত আসিও, আমরা কোন ভিখারি সাইনের হাত তুমি খালি ফিরত দিও না। আয় পরওয়ারদিগার আমরা রে মাফ করে দেও, আমরার মা বাপ রে মাফ করে দেও, তোমার হাবিবর তমাম উম্মতে মরহুম মুমিন মুমিনাত রে মাফ করে দেও। আল্লাহ আজকের মাহফিল গান্ডে কবুল ফরমাও, ই মাদ্রাসারে কায়েম রাখো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তোর ফিরসতে বাকি রাখো, ই মাদ্রাসার খিদমত গুজার হলো রে আল্লাহ, তুমি দিন দুনিয়ায় সাহায্য ফরমাও, আজকের মাহফিলের খাতিরে যাত্রা ফর মুমিন মুমিনাত কবরবাসী হলো রে তুমি মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা রে আমরার বিবেক চিন্তরে নামাজি বানাই দেও, হালাল রোজগারের পথ করি দেও, হারাম থাকি মিশা থাকি দুঃখা থাকি আমরা রে বাঁচাইয়া রাখো।
আল্লাহ আমাদের ঘরে বারে শান্তি দেও, ঘরকে শয়তান রাখড়া বানাইও না, আমাদের ঘর হানান্তরে তোমার ইয়াদ দিয়া বাদ রাখা। আল্লাহ আমরা বড় বেহবতি থড়ি গেছি, বেআখলাকি থড়ি গেছি, আল্লাহ বদৈবাস যত রইয়া গেছে তুমি এগুলোরে পরিবর্তন করি, আমরা নেককারে পরিণত করি দেও। আল্লাহ আমরা সমস্ত বদৈবাস তুমি ভালো অভ্যাসে পরিণত করি দেও। আমরা অন্ধকার নিমজ্জিত হয়ে গেছি, আপনার মেহরবানি করি আলোর জগতে পৌঁছাই দেও। আল্লাহ বোধ বেমারি অবল আসেন আসাইছেন, আমরা থামা আমার কর্মী জিসমি বিমানের শিফা নাই। আল্লাহ আমরার বুজুর্গানে কেরাম আপনি বড় মায়া দয়া দিয়ে আপনার আমরার বুজুর্গ আমার কবরের মাঝে তুমি রহমতের জড়ে বর্ষাও। আল্লাহ এই হিকমত রেখে আমার পর্যন্ত তো রক্ষের সাথে বাকি রাখ। মাদ্রাসার জরুরি হচ্ছে পুরা করি দেও, আফাত মদিয়া থেকে জিন্নাত দুশ্মনী থেকে জিন্নাত থেকে বাঁচিয়ে রাখ। আল্লাহ তোমার বন্ধা হলো যে খিদমত আঞ্জাম দিচ্ছে কবুল করবা, যার মনে আছে বিদেশ থেকে বিদেশের জমিন আলাল রোজগারের সৎ করে দিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.